আমি এই লক্ষ লক্ষ মানুষকে সামনে নিয়ে ঘোষণা দিতে চাচ্ছি আল্লামা মামুনুল হককে ছেড়ে দেওয়া হোক এই কোরআন শরীফ আমি মাথায় নিয়ে বলছি উনি সত্যিই আমার দৃষ্টিতে একজন ভালো মানুষ প্রাণ প্রিয় কুমিল্লাবাসী আমি এই লক্ষ লক্ষ মানুষকে সামনে নিয়ে ঘোষণা দিতে চাচ্ছি এদেশে চোর ডাকাত খুনি সন্ত্রাসী চাঁদাবাজ জেনাকার সব মামলা হলেও জামিন পেয়ে যায় শুধু আলেমরা জামিন পাচ্ছে দায়িত্বে যারা আছেন তাদের শুভ বুদ্ধির উদয় হোক আল্লামা মামুনুল হককে ছেড়ে দেওয়া হোক আমি বাস্তবতায় তার কাছে প্রায় দুই বছর আট নয় মাস একাধারে এক জায়গায় ছিলাম আমি আলেম হিসাবে দাবি করছি এই দাবিটা বাস্তবে তিনি আমরা যা শুনতাম এতদিন তিনি অন্য ঘরনার আলেম কওমি মাদ্রাসার আলেম আমি আলিয়া মাদ্রাসায় পড়েছি বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমি এই লাইনের কিন্তু তার কাছ থেকে যা পেয়েছি উল্টাপাল্টা যা শুনতাম এতদিন তার নামে বিশ সালের আগ পর্যন্ত সবই বানোয়াট মিথ্যা কথা এই কোরআন শরীফ আমি মাথায় নিয়ে বলছি উনি সত্যিই আমার দৃষ্টিতে একজন ভালো মানুষ এখলাস আছে লক্ষ্যার এবং এলেম আছে ওনার কাছে মাওলানা সাকাত হোসেন রাজি সহ আরো যারা আলেমরা ছিলেন আমি অনেক কিছু তাদের কাছে প্রায় তিনটি বছরে পেয়েছি আল্লাহ তাদের জীবনের ভালো ভালো কাজগুলো যেন কবুল করেন মানুষ হিসাবে শয়তানের ধোকায় নফসের জালে পড়ে যদি কোনো অন্যায় করে থাকে আল্লাহ যেন মাফ করে আমিন কোরআনের বিচার ব্যবস্থা থাকলে আমরা ন্যায় বিচার দুনিয়াতে কায়েম করতে পারবো সুতরাং আমাদের জননী শেখ হাসিনা থেকে শুরু করে যারা দায়িত্বে আছেন আপনাদের এখন ইমানের দায়িত্ব কোরআনের বিচার ব্যবস্থা চালু করা নয়তো আপনি গেড়া কোলে পড়বেন দুনিয়া এবং আখেরাত আমান দাহা ইলাল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম আল্লাহ বলেন কেউ যদি কোরআন দিয়ে ডাক দেয় সে হেদায়েতের উপরে আল্লাহ তাকে রাখে আমি তো বাধ্য হয়ে কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরি কারণ আমাকে হেদায়েতের উপরে থাকা লাগবে ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম কোন মানুষ যদি কোরআনের ডাকে সাড়া দেয় আল্লাহ তাকেও সিরাতে মুস্তাকিম নসিব করে দেয় এই দিক থেকে কোরআন দিয়ে কেউ যদি সঠিকভাবে ডাক দেয় এসে যেই হোক আপনাকে সাড়া দেওয়া লাগবে তাহলে সিরাতে মুস্তাকিম পাবেন যেটা প্রত্যেক নামাজে আপনি আল্লাহর কাছে কামনা করেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমি সিরাতে মুস্তাকিম চাই আল্লাহ বলেন সিরাতে মুস্তাকিম যদি কেউ পেতে চায় আনি উবুদুনি হাদা সিরাতাল মুস্তাকিম এবাদত করো আল্লাহর আর এবাদত হবে কোরআন হবে হাদিস দিয়ে কি দিয়ে এটা দিয়ে যদি আমরা সাড়া দিতে পারি এবাদতে অবশ্যই স্থায়ী মুক্তির যে সিরাতে মুস্তাকিম সঠিক পথ আল্লাহ আমাদের নসিব করবেন ইনশাআল্লাহ সেই কামনা সামনে রেখে রাসূলের উপরে দরুদ আর সালাম পাঠ করে যিনি আমাদের একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আদর্শ বিশ্ব নবী বাদ দিয়ে আমরা কাউকে মানিও না মানব না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আজকের আলোচনা রবিউল ভাই আগে থেকে জানিয়েছে যে সূরা মুলকের উপরে কথা বলবেন আমরা তেলাওয়াত করেছি সূরা মুলকের এক এবং দুই নম্বর আয়াত আর পনেরো নম্বর আয়াত কোরআনে কারিমের এই আয়াতগুলো সামনে রেখে তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন আল্লাহর কাছে সাহায্য কামনা করে এগিয়ে যাব আল্লাহ যেন আমাকে এই আয়াতের মূল কথাগুলো অল্প সময়ের ভেতরে বলার তৌফিক দান করুন বৃষ্টি এখনো হচ্ছে মনে হচ্ছে নাকি বৃষ্টি হচ্ছে দুই ঘন্টার কথা যদি আমি আধা ঘন্টায় বলতে পারি থাকবেন তো জবান খুলে শয়তান যেন আশেপাশে মানুষ শয়তান জিন শয়তান কেউ যেন না থাকে জবান করে পড়ে না ও দো বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
بسم الله الرحمن الرحيم. কাদা তো বসবে কি করে, নিচে তো ভেজা কাদা, দাঁড়িয়ে থাকেন বেশি সময় না ভাই, আমি সামারাইজ করে ফেলছি খুব অল্প সময়ে মূল কথাটা এখান থেকে বের করে ডেলিভারি দেওয়ার চেষ্টায় আছি ইনশাআল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকা, আল্লাহ পাক বলেন বরকতশালী বরকতময় আল্লাহ, যার হাতে রাজত্ব, রাজত্বের মালিক কে? এই কথাটা নিয়ে কেউ যদি উল্টা পাল্টা ধারণা করে, বিশ্বাস করে, সে ইমান থেকে খারিজ হয়ে যায়। আমরা এতদিন পর্যন্ত শুনেছি অজু ভাঙে সাতটা কারণে, কয় কারণে? নামাজ ভেঙে যায় ১৯টা কারণে, রোজা ভেঙে যায় ২টা কারণে, হজ ভেঙে যায় ৫টা কারণে, যত এবাদত আছে এগুলো ভেঙে যায় নষ্ট হয়ে যায় তার কারণ আছে ২টা ৫টা ৭টা ১৯টা। আমাদের যে ইমান আছে ইমানও ভেঙে যায় নষ্ট হয়ে যায় ১০টা কারণে, কয়টা? ১০টা। আর প্রথম নাম্বারে কেউ যদি আল্লাহকে রাজত্বের মালিক মনে না করে, নিজেকে মনে করে, সে আর মুমিন থাকে না। এইজন্য বিয়াদিহিল মুলক দিয়েছেন, ক্ষমতার একচ্ছত্র মালিকানা এটা আল্লাহর, এর ভেতরে কেউ যদি ভাগ বসায় নিজের দাবি করে চালাতে চায় আল্লাহ তার উপরে ওই রকম রেগে যায়। কোন মানুষ বাড়িতে গিয়ে দেখছে তার স্ত্রীর কাছে পাশের বাড়ির সলিম অব্দি ঘুমিয়ে আছে, ভালো লাগবে তার? না। আরো জোরে, হাতের কাছে যা থাকবে তাই দিয়ে পিটাবে, এমনকি দা বটি খুমতা কোড়াল যা থাকবে তাই দিয়ে মেরে ফেলবে। আল্লাহ পাক বলেন বিয়াদিহিল মুলক, ক্ষমতা আমি আল্লাহর হাতে, এইটা নিয়ে কেউ যদি ভাগ বসাই টানাটানি করে আমি আল্লাহ ঠিক তার উপরে ওই রকম রেগে আল্লাহ পাক স্পষ্ট জানিয়েছেন, নবী আপনি বলুন ক্ষমতার মালিক আমি, কে? আমি যাকে ইচ্ছা দান করি, যাকে ইচ্ছা নামিয়ে দেয়, সম্মানের মালিক, ইজ্জতের মালিক আমি আল্লাহ, কাউকে সম্মান দেই, কাউকে অপদস্ত করি, সব কিছুর কল্যাণ আমার হাতে, সব কিছুর উপরে আমি আল্লাহর ক্ষমতায় চলে। মুসলমান ভাইয়ের একটা ভিডিও হচ্ছে তাম দুনিয়া ছড়াবে কালকে, খুব অ্যাক্টিভ ভাবে শোনেন, আপনার আমল যদি কম হয়, ইমান যদি খাঁটি থাকে, নির্ভেজাল থাকে, ইমান ভাঙ্গার যে ১০টা কারণ আছে এগুলো যদি না পাওয়া যায়, এজন্য আমি ইমান ভাঙ্গার কারণ কি, মুসলমানের ইমান কখন নষ্ট হয়ে যায়, এর আমি একটা বইও লিখেছি, ইমান আনার পদ্ধতি কেমন হবে এই নামে দিয়েছি ১২০ পৃষ্ঠা। আর ইমান মুসলমান কখন কাফের হয়ে যায়, ইমান ভেঙ্গে যায় এ দিয়েছি ১২০ পৃষ্ঠা। বইগুলো যদি পান ৬৩ থেকে ৭০ পৃষ্ঠাগুলোতে এই তথ্য সব দেওয়া আছে, যদি আপনি একটু পড়ে পড়ে নিজের জীবনে মিলান আর প্রতিনিয়ত বাস্তবে কাজ করতে পারেন, আর যাই হোক ইমানটা ভেঙে যাবে না।
আর ঈমান যদি কারো থাকে আর আমল যদি কম হয় আল্লাহ তাকে জান্নাতে দেবে এটা নেই বিশ্বাস যাদের দুর্বল আছে কমজোরি আছে হালকা আছে এই মুহূর্তে আপনি সিদ্ধান্ত পাল্টান ক্ষমতার উৎস জনগণে কথা বলা কুফরি আপনি না মানেন সেটা আলাদা বাস্তবে হয়তো 100 বার মেনে নিতে পারছেন না সেটা আলাদা কিন্তু আপনাকে বিশ্বাস করা লাগবে ক্ষমতার উৎস আল্লাহ উনি ছাড়া কেউ ক্ষমতা দিতে পারে না নিতেও পারে না এজন্য আল্লাহ প্রথমেই শুরু করেছেন বিয়াদিহিল মুলক আমার হাতে আমার কুদরতি হাতে ক্ষমতা সুবহানাল্লাহ বলতে পারেন নাই এই বিশ্বাস আমাদের আছে ক্ষমতার মালিক কে এবার আপনার অন্যান্য আমল আখলাক যদি কি অবস্থা আপনি জানেন মন থেকে যদি এ কথা বলেন আর বিশ্বাস করেন ক্ষমতার উৎস জনগণ নয় আল্লাহ অবশ্যই আমার বিশ্বাস আপনি মাপ পাবেন আর এই জন্য নিজেকে সমস্ত দুর্বলতা অক্ষমতা সমস্ত আয়াত থেকে দোষ থেকে ত্রুটি মুক্ত ঘোষণা দিয়ে তাবারকা দিয়ে আরম্ভ করেছেন تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير إذا على كل شيء قدير شاب جنشر فرع الله الخمطة چلے تار بستو فرمان شرطين هر بڑی شرير وامار کتھائی سولے نام আপনি যদি টয়লেটে বসে বলেন আমি কিন্তু ডিসি এসপি কি হলো এ দুর্গন্ধ যেন আমার নাকে না আসে শুনবে নাক বলবে বেটা আমারে আগে চেপে ধর তাহলে তো আপনার নাক আপনার কন্ট্রোলে নেই আপনার কথা শোনে না বিজ্ঞান প্রমাণ করেছে এই যে কয়েক ইঞ্চি জায়গা এখান থেকে যে কথাগুলো বের হচ্ছে এক একটা কথা বের হতে ২৭টা স্তর ধাপ পার করা লাগছে ২৭টা জায়গায় ফেরেশতা বসে আছে এক এক জায়গায় একজন করে মহান আল্লাহর ফেরেশতারা এই ধাক্কা মারা কথাগুলো ২৭টা স্তর ধাপ পার করে দুনিয়ার মানুষকে শোনাচ্ছেন নবীজি জানিয়েছেন একটা স্তর যদি দুর্বল হয়ে যায় ফেরেশতা যদি কথা না শুনে ফেরেশতা যদি দায়িত্ব পালন না করে আপনি কথা বলবেন কিন্তু বের হবে না গোগা শব্দ হবে কত বড় ক্ষমতার মালিক আমার আল্লাহ শুধুমাত্র এই কণ্ঠের কয়েক ইঞ্চি জায়গায় আমি তাকিয়ে দেখতে পাচ্ছি তমাম দুনিয়া তো পড়ে আছে এজন্য আলা কুল্লি শাইইন কাদির দিয়েছেন পৃথিবীর এমন কোন জায়গা নেই যেখানে আল্লাহর ক্ষমতা চলে না সব জায়গায় ক্ষমতা কার আল্লাহ তার বড়ত্বের কথাগুলো বিশালত্বের কথাগুলো মহত্বের কথাগুলো বলছিলেন হঠাৎ করে আলোচনার ধরন তিনি পাল্টিয়ে ফেললেন এবার আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমাদের জীবন আমাদের হায়াত আমাদের জীবনের দিকে তিনি কিছু কথা বলার জন্য আমাদেরকে শোনাচ্ছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক বলেন তিনি সে আল্লাহ কোন আল্লাহ এতক্ষণ যার ভূমিকায় কথাগুলো তিনি বললেন সব ক্ষমতা দুর্বলতা দশ টোটি আয়াত থেকে আমি মুক্ত আমার কোনো দোষ নেই এ কথা বলতে বলতে এবার তিনি বলেন আল্লাহজী ওই আল্লাহ এতক্ষণ যিনি তার পরিচয় দিলেন খালাকাল মাউতা তিনি সৃষ্টি করেছেন তোমাদের মাউত আমাদের কি মৃত্যু মৃত্যু আল্লাহ মাউতের কথা আগে দিয়েছেন হায়াতের কথা আগে দেননি মুফাসসিরিন ইকরাম মাউত শব্দটাকে আগে দেওয়ার কারণ ব্যাখ্যা করছেন পৃথিবীর মানুষ এ কথা তোমার বিশ্বাস করা লাগবে যত উপরে ওঠো না কেন মরা লাগবে আমার মনে হয় যারা বলে যে আমরা কোরআন পড়ি তারা যদি এই শব্দটা বিশ্বাস করত যে খালাকাল মাউতা ওয়াল হায়াতা
আল্লাহ আগে মওত বানিয়েছেন তার মানে আমি যাই করি মরা লাগবে দিয়েছে তো দুই নম্বর আল্লাহ বলেন তোমাদের হায়াত আমি বানিয়েছি আমাদের এই যে ছোট্ট হায়াত এটা আমরা মাঝের জীবনে আছি হায়াত প্রধানত পাঁচ প্রকার হয় এর আগে আমরা দুইটা হায়াত পার করে এসেছি সামনে আছে আমাদের এখনো দুইটা এটা মাঝের প্রায় আছি প্রথমে যে হায়াত ছিল ওইটার নাম আলমে আরওয়া রুহের হায়াত রুহের জগৎ ওই জায়গায় আমাদের জাতির আমাদের আদি পিতা হযরতে আদমের পৃষ্ঠ দেশ থেকে আল্লাহ আমাদের রূহগুলো সব একবারে বের করেছিলেন ওই দেখো যা রব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্ত বিরব্বিকুম ক্বালু বালা শাহিদনা أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين الله أكبر سورة আরাফ 9 নম্বর 12 12 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 172 নম্বর আয়াত এটা আল্লাহ পাক বলেন স্মরণ করেন ওই সময়ের কথা যখন আপনার রব হযরতে আদমের পৃষ্ঠ দেশ থেকে তার সন্তানগুলো বের করে নিয়ে এই রূহের জগতে একটা অঙ্গীকার নিয়েছিলেন যে আমি কি তোমাদের রব না এক বাক্যে সবাই বলেছে বলু বালা অবশ্যই আপনি আমাদের রব অকুমিল্লাবাসী বলেন ওই রূহের জগতে আমরা ওই ময়দানে ছিলাম কি না বলেন বলেন কথা দিয়েছিলাম অবশ্যই আপনি আমাদের রব আল্লাহ বলেন শাহিদ না আমি একা না এই যে ফেরেশতারা আছে এরা সহ তোমরা আমি নিজেও সাক্ষী থাকলাম আনতাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন এ কথা যেন কেউ বলতে না পারে যে আমরা এই বিষয়ে জানতাম না কিয়ামতে কেউ যেন গাফিলদের কথা বলতে না পারে যেহেতু রুহের জগতে রব বলে গ্যারান্টি দিয়ে আল্লাহকে আমরা স্বীকার করে নিয়েছি পৃথিবীতে আমাদের হারানোর মতো আর কিছু নেই কারণ আমি এসেছিলাম একেবারে ন্যাংটা খালি কথা বলেন কিনা সবাই এসেছি আমরা একেবারে খালি হাতে একেবারে উলঙ্গ অবস্থায় কিচ্ছু নিয়ে আসেনি কথা বলেন কথা বলেন এমনকি যাবার সময়ও কেউ কিছু নিয়ে যেতে পারবেন আমার হারানোর কিসের ভয় আমার পাওয়ারও ভয় নেই হারানোরও ভয় নেই এসেছি যেভাবে ওইভাবে যাওয়া লাগবে মাঝখানের সময়টুকুতে যেন মহান আল্লাহকে যে রব বলে স্বীকার করেছিলাম এইটার সাথে মোনাফিকি না হয় কুমিল্লাবাসী রব শব্দের 19টা অর্থ আমি তাফসীর পেয়েছি তার প্রথম অর্থ হচ্ছে রব মানে আইনদাতা রব মানে রাজনীতির গন্ধ না খুঁজে আপনি নিজেও এই স্বীকৃতি দিয়েছিলেন যে আল্লাহ তুমি আমাদের রব রব মানে প্রথম যেহেতু আইনদাতা দুনিয়ার এই ছোট্ট জীবনে যদি কেউ আল্লাহর আইন না মেনে অন্য কোন আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করে সে বড় গাদ্দার দেশের বিরুদ্ধে অবস্থান নিলে তাকে আমরা দেশদ্রোহী বলি রব স্বীকার করে রুহের জগতে বাস্তব জীবনে এসে যারা আলমে দুনিয়ায় দুনিয়ার জগতে আল্লাহর আইন মানে না আরো বিরোধিতা করে এরা আল্লাহ দ্রোহী রাষ্ট্রদ্রোহীদের যদি মামলা হয় তাদের যদি বিচার করা লাগে এই দেশে আল্লাহর আইন যারা মানে না আল্লাহর আইনের পক্ষে যারা অবস্থান নেই আল্লাহ দ্রোহীদের বিচার করা দরকার কোরআনে কারিম বিচারও দিয়েছেন বলবো মাশারুল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ فانفذوا لا تنفذون إلا بسلطان
জবান খুলে কোরআন এর আয়াত পড়েন ফাবি জবান করে কোরআনের সোনালী আয়াত আবার পড়েন ফাবি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে জিন আর মানুষেরা আমার আইন যদি ভালো না লাগে আমার আসমানের নিচ থেকে জমিনের উপর থেকে চলে যান কোথায় যাবেন যেখানে যাবেন ওই জায়গায় কার যেতে পারবেন না কোথাও এই জন্য শেষে আল্লাহ দিয়েছেন লা তানফুজুনা ইল্লা বিসুলতান কোথায় যাবে ফাইনা তাদহাবু কোথায় ভেগে যাবে কোথায় পালাবি কোন জায়গা নেই যেখানে যাবি ওইটারও মালিক আমি আল্লাহ এতানাজ্জালুল আমরু বাইনাহুম না এই আসমান জমিনের শুধু একটা না এরকম সাত তবক আসমান জমিন আছে ওখানে আল্লাহর সৃষ্টি আছে সেখানে আল্লাহর বিধিবিধান নাজিল হয় সূরা তালাকে আল্লাহ জানিয়েছেন এতানাজ্জালুল আমরু বাইনাহুম না জয় বলেন আল্লাহু আকবার শুধুমাত্র এই পৃথিবী নামক জায়গায় আমরা আছি এখানে আমাদের উপরে বিধিবিধান নাজিল হয়েছে বিষয়টা এমন না আল্লাহ সূরা তালাকের শেষের দিকে আয়াতে জানিয়েছেন যত জগৎ আমি বানিয়েছি ওখানেও আমার সৃষ্টি আছে ওখানেও আমি আল্লাহর রাজত্ব চলে ওখানেও আমার বিধিবিধান নাজিল হয় সুতরাং ওখানে যাবি ওই জায়গা কার কোথাও যেতে পারবি না আমার কোন নিয়ামত তোরা অস্বীকার করবি বল আল্লাহ বলেন হে মানুষেরা হে মানব জাতি তোমার রবের উপরে ধোকায় ফেলে রেখেছে তোমারে কে তোমাকে তোমার রবের ব্যাপারে ধোকায় ফেলে রেখেছে তোমার সন্তানাদি তোমার ব্যবসা বাণিজ্য তোমার এই ছোট্ট জীবন যারাই ধোকায় ফেলবে এই রব সম্পর্কে ফিরে আসো এখনো কমের মাসে আমি যেটা এখান থেকে দিতে চাই ডেলিভারি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে জানালেন সব কিছু উপরে যেহেতু আমি আল্লাহর ক্ষমতা চলছে তাদের হায়াতটা রোহের জগতে যে স্বীকৃতি নিয়েছিলাম এটা যেন ভুলে না যাস মনে থাকবে না কথা যেন বলতে না পারিস এই জন্য আমি নিজে সহ আমার ফেরেশতারা কিন্তু সাক্ষী আছে সুতরাং বাংলার জনগণ আমার নিজেকেও বাঁচাতে হলে রব বলে যে স্বীকৃতি দিয়েছিলাম এইটা বাস্তবে প্রমাণ করা লাগবে আল্লাহর আইন প্রতিষ্ঠার মাধ্যমে না তো আমি বাঁচতে পারবো না আল্লাহি আলা লাহুল খালক ওয়াল আমর সৃষ্টি যার হুকুম চলবে তার এইটাই শতসিদ্ধ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ বানিয়েছেন যিনি হুকুম চলবে তার সুতরাং আল্লাহর আইন প্রতিষ্ঠা করা এটা রব বলে স্বীকার করা একটা মাধ্যম আমি যে স্বীকৃতি দিয়েছিলাম আমি যেন মোনাফিক হয়ে না যাই আমার কথা যেন ঠিক থাকে এই জন্য অন্তত আরজাই করি আল্লাহর আইনের বিরোধিতা যেন আমি না করি আমাকে বাঁচা লাগবে দুনিয়া এবং আখেরাতে এ কারণে আমি আরজাই করছি আল্লাহর আইন আমি যতটুকু পারি প্রতিষ্ঠা করার পক্ষে থাকবো চেষ্টা চালাবো কথা বলেন না কেন প্রতিষ্ঠা যদি হয় তো সময় সহকা দুনিয়া এবং আখেরাতে দুইটাই শান্তি প্রতিষ্ঠা যদি নাও হয় আমার কোনো লস নেই কারণ এ জমিনের মালিকও আমি না এ কোরআনের মালিকও আমি না আমি শুধু খাদেম আমি আরো জোরে আরো জোরে বলেন আমি আল্লাহর জমিনে আল্লাহর খাদেম দাস বান্দা যাই বলেন আমার দায়িত্ব হচ্ছে চেষ্টা করে যাওয়া আমার বেতন আছে বিকাল পাঁচটায় জীবনের শেষ মুহূর্তে মরণের পরে আমার বেতন শুরু হবে ও বেতন যেন জান্নাত হয় জোরে বলেন আমি বেতন যদি জান্নাত হিসাবে কেউ পেতে চায়
قرآن الكريم جانيسين إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة অবশ্যই আল্লাহ ক্রয় করে নিয়েছে মুমিনের জান আর মাল বিনিময়ে আমি আল্লাহ তাকে আমার বানানোতে জান্নাত দিয়ে দিয়েছি আমি আবার রিপিট করছি আমাদের হারানোর কোনো ভয় কারণ আমি এসেছি খালি হাতে পোশাক ছাড়া একা হবে না কেন উল্লেখ করার মতো আমার কিছুই ছিল না আমার নামও ছিল না বংশের পরিচয় তো বাদই দিলাম هلتا على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا الله من মানুষের জীবনে এমন সময় কি অতিবাহিত হয়নি যে সময় উল্লেখ করার মতো সে কিছু ছিল না তার নামে লায়ন ছিল না মোহাম্মদ ছিল না রবিউল ছিল না আলম ছিল না নেই থেকে পর্যন্ত যিনি নিয়ে এসেছেন কিছুদিন কিছু বিষয় নাড়াচড়া করাবেন এরপরে আবার খালি হাতে খালি গায় ওই অবস্থায় আমাকে একেবারে নিঃস্ব করে মাটির নিচে রেখে আসবে কথা বলে না কেন এজন্য ঈমান যাদের আছে ঈমানের এই মহা দৌলত যাদের ভেতরে সেটা ফোটা আছে তাদের হারানোর কোনো ভয় নেই কি হারাবেন কি হারানোর তো কিছু নেই এসেছি যেভাবে যাব ওইভাবে মাঝখানে কিছু সময় আল্লাহ আমাকে আমানত হিসাবে দিয়েছে রুহের জগতে যে কমিটমেন্ট যে অঙ্গীকার আমি করেছি ওইটা যেন আমরা দুনিয়াতে ভুলে না যাই এই জন্য মাহফিলের আয়োজন এটা স্মরণ করিয়ে দিচ্ছে তুমি কিন্তু অঙ্গীকার করে এসেছো যে রব আমার আল্লাহ আর আল্লাহকে রব এ কথা স্বীকার করার অনিষ্টা যে কারণ তার প্রথম কারণ রব মানে আইনদাতা রব মানে আরো জোরে আল্লাহ পাক আইন দিয়েছেন তার আইন গুলো আমি না মানতে পারলে সব বিশ্বাস করি এই করে কিনা অবশ্যই আমি বিশ্বাস করি মহান আল্লাহ কোরআনে আইন দিয়েছেন يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين سورة النساء نمبر پر 18 نمبر مستر প্রথম نمبر লাইনের 11 نمبر আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ বলেন দুনিয়ার সবাইকে আমি আল্লাহ ওসিয়ত করলাম নির্দেশ দিলাম তোমাদের এক ছেলে যা পাবে দুই মেয়ে তাই পাবে এ আইনটা কার আরো জোরে বলেন কার সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় শরীফ থেকে শরীফা এই চ্যাপ্টার গুলো আজকে পড়ে দেখলাম সাগর থেকে সাগরী দেলাওয়ারা থেকে দেলাওয়ার এই সমস্ত নিয়ম নীতি শিক্ষা ব্যবস্থায় প্রবেশ করিয়ে নারী পুরুষকে এরা সমান বানিয়ে দিতে চাচ্ছে এই ট্রান্সজেন্ডারের মাধ্যমে যেটা সবচাইতে বড় ক্ষতি হচ্ছে আল্লাহর এ আয়াতের বিরুদ্ধ চরণ এটা আল্লাহ পুরুষের জন্য দুই টাকা মেয়েদের জন্য এক টাকা এ আইন কার এখন সকালে আপনি শরীফ ছিলেন বিকালে বলেন না আমি শরীফা হব এ ঘোষণা দিয়ে আজ বাংলার কত মহিলা হোস্টেল আছে এ দাবি যদি করে কেউ মহিলা হোস্টেলে সে শরীফা হয়ে থাকতে পারবে এটা যদি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেয়ে যায় আপনি তখন কিছুই করতে পারবেন না অথচ রব বলে স্বীকার করে এসেছেন আপনি এটা যে কত বড় মারাত্মক বিষয় এজন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক স্যার এপিস্টা গুলো ছিঁড়িয়ে ফেলে দিয়েছে তাকে নিয়েও ষড়যন্ত্র হচ্ছে তার চাকরি পর্যন্ত বাদ দিয়েছে আমরা নেককার জানায় প্রতিবাদ জানাই এই নেককার জনক কাজ যারা করেছে কথা বলে আলহামদুলিল্লাহ
আপনি আর যাই করেন কোরআনের আইনের বিরুদ্ধে যায় এই কথা যদি প্রমাণ করেন এই কাজ করেন রব বলে আল্লাহকে স্বীকার করেছিলেন ওইটা থাকছে মানে নিজেও মরছেন আমাদেরকেও মারার চেষ্টায় আছেন আমরা মরতে চাই না মরতে চাই না আমার ঈমান হারা হয়ে মরতে চাই না আমার সারা জীবনের দোয়া আমি যতদিন বাঁচব এই দোয়াটা প্রতিদিন আমি করি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা শাহাদাতান ফি সাবিলি হে আল্লাহ তোমার কাছে আমি যাই মরণ দিলে গরু ছাগলের মতো দিও না শাহাদাতের মরণ আমাদেরকে দিও এ মাওলানা হোসাইন যদি এখন মারা যায় ঈমান নিয়ে কবরে থাকবে ঘুমিয়ে পড়বে কিয়ামত পর্যন্ত শেষ কোনো কাজ নেই আর কিন্তু রবিউল আলম যদি এখন শাহাদতের মরণ পায় উনি কবরে দেওয়ার পরে আর ঘুমাবে না কিয়ামত পর্যন্ত জিন্দা জীবিত এবং আল্লাহ নিজে তাকে খাবার খাওয়াবে ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون سورة آل عمران 4 نمبر پر 11 نمبر پشتر 9 نمبر لائن 162 نمبر آیات 169 نمبر آیات আল্লাহ পাক বলেন হে নবী যারা মারা যায় আমি আল্লাহর রাস্তায় শহীদ হয় এদেরকে আপনি মৃত বলবেন না এরা জীবিত শুধু জীবিত না আমি আল্লাহ নিজেরে তাদেরকে রিজিক দান করি কুমিল্লাবাসী ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে না উনি তো ঘুমাবে কেমন পর্যন্ত ঘুমিয়ে থাকবে এই শেষ কোনো খাবার পাবে না কবরে শাহাদতের মরণ নিয়ে রবিউল আলম যদি যেতে পারে এ 60 বছরে আর কি খেয়েছে মরণের পরে যে খাবার শুরু হবে আল্লাহ নিজে খাওয়াবে আমি সব আমাদের জীবনের প্রত্যেকেরই এই আশা এই আকাঙ্ক্ষা যে মরণ যদি হয় শাহাদতের মরণ দরকার আমিন কথা বলেন আল্লাহর আইনের বিরুদ্ধে যাচ্ছে এটা পড়ে যা বুঝলাম দেখলাম বাস্তবতায় বহু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আমার মেয়ে থাকবে হোস্টেলে আমার বোন থাকবে হোস্টেলে সকালবেলা শরীফ থেকে শরীফা নাম পাল্টিয়ে আপনি মহিলা হোস্টেলে সিট পাবেন জায়গা আপনাকে দেওয়া লাগবে না দিলে রাষ্ট্রীয়ভাবে আমার নামে মামলা হবে কত বড় সূক্ষ্ম ষড়যন্ত্র করে সিলেবাসে এটা ঢুকিয়েছে যারা ঢুকিয়েছে তাদের বিচার করা দরকার সব চাইতে বড় বিষয় এটা আল্লাহর আইনের বিরুদ্ধে কার আইনের বিরুদ্ধে আল্লাহ বলেন আমি দুইটা জাতি বানিয়েছি একটা নারী একটা পুরুষ কিয়ামত পর্যন্ত কেউ কোনোটা পাল্টাবে না আর আমি সকালে শরীফা বিকালে শরীফ হয়ে গেল সকালে সাগর বিকালে সাগরী আমার মনে হয় এই ছেলেবেলা যদি সাগরে দেখে তাহলে হাসবে একই বানিয়েছে আর আপনি রব বলে স্বীকার করে এসে রবের আইনগুলো না মেনে এর বিরুদ্ধে আইন তৈরি করছেন আপনি যে কত বড় কঠিন সিদ্ধান্ত ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছেন এখন টের পাচ্ছেন না সুতরাং আমাদের জননী যিনি আমাদের দায়িত্বে আছেন তাকে বলবো যারা এই কাজ করেছে ওদেরকে ওখান থেকে সরান আমরা আমাদের সিলেবাসে ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত কোরআনে কারিম 100 মার্ক চান শিক্ষা ব্যবস্থা এটা জান কানা দেখি সম্মানিত ভাইরা আমরা কি ব্যাখ্যায় যাব প্রথম জগৎটা পার করে ফেলেছি সুতরাং যারা রব হিসাবে আল্লাহকে রুহের জগৎ স্বীকার করে আমরা নিয়েছিলাম দুনিয়ায় রবের আইনের পক্ষে থেকে রবের আইনের বিপক্ষে যত কিছু তৈরি হবে তাদের বিপক্ষে থেকে এটা প্রমাণ দেওয়া দরকার এ কাজ করতে গিয়ে যদি শাহাদত হয় শহীদ হওয়া লাগে আমাদের জীবন ধন্য সরাম নেসারে 11 নম্বর আয়াত যদি কিয়ামতে দাঁড়িয়ে বলে আল্লাহ তুমি একে মাফ করে দাও
নয়তো তোমার কোরআন থেকে আমারে কেটে বাদ দিয়ে দাও আমার মত হামজার জন্য আল্লাহ কোরআনের আয়াত কেটে বাদ দেবে শেষ পর্যন্ত আমারে মাফ করে দিবে এই জন্য জান প্রাণ দিয়ে আমরা আল্লাহর আইনের পক্ষে থাকি দুইটা দুই নাম্বার জগৎ আমরা পার করেছি আলমে বতন যেটা মায়ের পেট 10 মাস 10 দিন আমাদেরকে যিনি বহন করিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানার হামালাতুহু উম্মুহু কুরহা ওয়াওয়াদাতুহু কুরহা وَحَمْلُهُ وَفِصَالُهُ ثَلَاثُونَ شَهْرًا خوب کیا کر شود سراحة قاف سب بش نمبر پارا دو نمبر بشتر دوش نمبر لائنر پونر نمبر آتیا سے اللہ بل دنیا شعب مانوش کیا اللہ نردش دلا تم رازائی کرنا کنو ما بابا شاتی بخابو ببوحار کروا কারণ তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করেছে এতটুকু শেষ না ডেলিভারির কষ্ট সহ্য করেছে তোমার মা দুনিয়ার মানুষ বিজ্ঞানের তথ্য এখানে একটা পেয়েছি আমি এই পৃথিবীতে মানুষ যে কষ্ট সহ্য করতে পারে 45 ইউনিট কষ্ট সহ্য করতে পারে একটা মানুষ কিন্তু একটা মা যখন আমাদেরকে দুনিয়ার মুখ দেখান তাই পেট থেকে দুনিয়া আসার সময় যে কষ্টটা হয় বিজ্ঞান প্রমাণ করছে মায়ের 57 ইউনিট কষ্ট যা সাধারণ কোন মানুষকে দিলে সঙ্গে সঙ্গে লোকটা মরে যাবে আমাদের শরীরে এই বডিতে 45 ইউনিটের বেশি কষ্ট সহ্য করার ক্ষমতা নেই অথচ মা আমার মুখ দুনিয়ায় দেখাবে এজন্য পেট থেকে বের করার সময় 57 ইউনিট কষ্ট সহ্য করেছে নবীজি জানিয়েছেন কোন মায়ের কষ্ট যদি সন্তান প্রসবের সময় যেটা হামলুহু অফিসালুহু সালাসুনা শাহর আমাকে পেটে বহন করা ডেলিভারির কষ্ট সহ্য করা দুই থেকে আড়াই বছর পর্যন্ত দুই বছর আমাদেরকে বুকের দুধ খাওয়ানো এই যে কষ্ট এত বেশি আমার আল্লাহ নিজে ব্যাখ্যা করছেন দুনিয়াতে আল্লাহ কোন বিষয়ের ব্যাখ্যা করবে জানবেন ওটা বিশাল ব্যাপার আল্লাহ মায়ের এই পেটে রাখা জন্ম দেওয়া এবং দুধ খাওয়ানো এটা যে কষ্ট আল্লাহ নিজে জানেন কারণ তিনি বানিয়েছেন এই জন্য ব্যাখ্যা গুলো দুনিয়ার মানুষকে শুনিয়েছেন যে সাবধান আমরা এই জগৎটা পার করেও চলে এসেছি এখন আমাদের এই হায়াত আলমে দুনিয়া এখানে কেউ 10 বছর 20 বছর 50 60 100 বছর পর্যন্ত আমরা বেঁচে আছি চার নাম্বার হায়াত আমাদের সামনে আছে আলমে বারজাখ কবরের জগৎ পড়ে থাকা লাগবে কিয়ামত পর্যন্ত কবরে কি করে রবে একা একা কবরে কি করে রবে একা একা অন্ধকারে বাতি নাই বদ্ধ ঘরে সাথে নাই তোমার প্রিয়াও দেবে না তোমার দেখা কবরে কি করে রবে একা একা আলমে বারজখে মানুষকে যখন আমার আল্লাহ রাখবেন তিনটা প্রশ্ন সবাইকে জিজ্ঞাসা করবেন জবাবগুলো দুনিয়া থেকে তৈরি করার দরকার আছে না নেই আল্লাহ পাক বলেন প্রথমেই তোকে প্রশ্ন করা হবে তোর রবকে দুই নাম্বারে বলা হবে তোর জীবন ব্যবস্থা কি তিন নম্বরে হাজার রজুল এই লোকটাকে তিনটার জবাব যদি আপনি দুনিয়া থেকে কমপ্লিট করতে না পারেন মরণের পরে শুধু বলা লাগবে লাদি হায় হাত লাদি আমি কিচ্ছু জানি না জোরে বলেন নাউজুবিল্লাহ আমি তো আমরাকে বাঁচাতে চাই আপনি যেন বিপদে না পড়েন এই চার নাম্বার জগতে আপনি যেন ধরা না খান এজন্য আল হায়াত আর ব্যাখ্যা দিতে গিয়ে আমি এই চার নাম্বার হায়াতটা সামনে নিয়ে আসলাম এ বিশাল হায়াত কিন্তু লম্বা পড়িয়াছে আমি যদি বলতে পারি ওই জায়গায় যে রব্বি আল্লাহ তাহলে রবের আইন যেটা আমি স্বীকার করে এসেছিলাম ওইটা মানা লাগবে কথা বলেন কোরআনে কারিমে আল্লাহ 500 আইন দিয়েছেন
পাঁচশো আইন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যদি কায়েম হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়, কবরে বলা যাবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বরে, আমার জীবন ব্যবস্থা যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো কিছু না থাকে, জীবন ব্যবস্থায় বিয়ে শাদি আছে না নেই? আছে। কেন জীবন ব্যবস্থায় শিক্ষা শিক্ষানীতি আছে না নেই? জীবন ব্যবস্থায় রাজনীতি আছে না নেই? সবগুলোতে যদি আমার ইসলাম থাকে, তবেই কেবল আমি বলতে পারবো দীনুল ইসলাম, আমার ইসলাম জীবন ব্যবস্থা। এটা যারা প্রশ্নের জবাব জোগাড় করতে চান, তারা এখনো পর্যন্ত সতর্ক হন। তিন নম্বরে, যাকে দেখিয়ে বলা হবে হাজার রজুল, এই লোকটাকে সঙ্গে সঙ্গে আপনাকে জবাব দেওয়া লাগবে, হাজা নবিয়ু না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই তিনটা জবাব যেন আমি হামজা সহ কুমিল্লার এই লক্ষাধিক মানুষ আমরা জোগাড় করতে পারি, এই জন্যে এই ময়দানে এই কথাগুলো বলার ব্যবস্থা করেছে। কথা বলে ঠিক কিনা? পাঁচ নম্বর, আলমে আখেরাত যেটার শুরু আছে আর শেষ নেই, এমন একটা হায়াত এটা। নবীজি বলেন আলমে আখেরাত কেমন জানো? দুনিয়া এক দুই তিন করে যেভাবে গণনা করো, আলমে আখেরাত মরণের পরে যে জগৎ শুরু হবে, এটা হচ্ছে পঞ্চাশ হাজার বছরের মতো লম্বা এক একটা দিন। ওই দিন আমাদের সামনে আছে না নেই? বিশাল হায়াত পড়ে আছে, খুব সাবধানে জীবনটা চালান। আল্লাহ বলেন আমি করেছি কেন এই পাঁচটা হায়াত জানো? লিয়া বলু কুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই তোমাদের ভেতরে কে ভালো কাজ করো, ভালো আমল করো। আমল দুই প্রকার, কয় প্রকার? বড় আমল, নেক আমল। জেল থেকে বেরিয়ে শরীরটা এখনো সাপোর্ট করছে না, হচ্ছে না আসলে। আল্লাহ আকসার আমালা না দিয়ে আহসান আমালা দিয়েছেন, বেশি আমল আল্লাহর দরকার নেই। আপনি অল্প আমল করেন কিন্তু আমলটা যেন ভালো হয়, কি হয় আরো জোরে। আজকের এই কাজটা ভালো লাগে না খারাপ লাগে? কি সুন্দর আয়োজন, এই ভালো কাজ যারা আঞ্জাম দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের ব্যাখ্যায় শর্তে আমরা পেয়েছি চারটা। কোন ভালো কাজ যদি কেউ করতে চায়, এক নম্বরে তাকে হওয়া লাগবে এলেম ওয়ালা, জ্ঞান অর্জন করা লাগবে। দুই নম্বরে ধৈর্য লাগবে ওই কাজে। তিন নম্বরে এখলাস লাগবে। চার নম্বরে আপনার খালেস নিয়ত থাকা লাগবে, ওইটা আল্লাহর জন্য করছি। ভালো কাজের শর্ত কয়টা আরো জোরে? ভালো কাজ করতে হলে কি লাগবে প্রথমে? এলেম, জ্ঞান, বলেন কি? এই জন্যে তো এলেম অর্জন করা ফরজ। পৃথিবীর কোন ফরজের কথা আল্লাহ আগে দেয়নি, ইবতার ফরজ আগে দিয়েছেন। এজন্য আমাদের যে কোনো কাজ, সে দুনিয়া হোক আখেরাত হোক, যে কোনো কাজ করার আগে ওই বিষয়ের এলেম জ্ঞান অর্জন করা ফরজ। দুই নম্বরে ধৈর্য লাগবে। তিন নম্বরে আমার খালেস নিয়ত লাগবে। চার নম্বরে আমার এখলাস লাগবে। আল্লাহ যেন এই চারটা শর্ত পূরণ করে যাই করি ওইটা করার তৌফিক দান করেন, আমিন। তিনি কিন্তু আজিজ, তিনি গফুর। এই দুইটা নাম আল্লাহ এই কারণেই দিয়েছেন। ভালো কাজের ব্যাখ্যায় আমি প্রায় সাতাশটা বিষয় একটা একটা করে তাফসিরে মিলিয়েছি, তাফসিরে হাক্কানির ভেতরে আছে। এক নম্বরে দুনিয়ায় ভালো কাজ কোনটা? আল্লাহ সূরা সাফে আয়াতের ব্যাখ্যা টেনে দিয়েছেন, হাল আদুল্লুকুম আলা তিজারতিন তুজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলেন আমি কি দালালাত করবো, ইঙ্গিত করবো, দেখিয়ে দেবো, এমন একটা ব্যবসার কথা বলবো যেটা করলে জাহান্নামে যাওয়া লাগবে না? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম
তোমরা যারা দুনিয়াতে আল্লাহর পথে বিশ্বাস করো রাসূলকে বিশ্বাস দুইটা দাবি সামনে রেখে জান আর মাল দিয়ে সর্বাত্মকভাবে আল্লাহর দ্বীন জমিনে কায়েম করার জন্য যারা জিহাদ করো যালিকুম খায়রুল লাকুম এইটাই ভালো কাজ এটা আরো জোরে আরো জোরে বলেন এইটাই ভালো কাজ কোন মুফাসসির কোন মাওলানা নিয়ে আসবেন নিয়ে আসেন ভালো কাজের যে 27টা পয়েন্ট আমি পেয়েছি তার প্রথম নাম্বার ব্যাখ্যা এটা আল্লাহর উপর আমাদের বিশ্বাস আছে না নেই আছে আর রাসূলের উপরে আছে এই বিশ্বাস দুইটা সামনে রেখে আমাদের জীবন যেহেতু একেবারে নিঃস্ব কিছুই নেই দুনিয়ায় কিছু নিয়ে হাতে করে আসি নাই খালি হাতে যাব সুতরাং যতদিন আছে এই হায়াতে আলমে আর আলমে দুনিয়ার এই হায়াতে জান আর মাল আমাকে আল্লাহ আমানত হিসেবে যাই দিয়েছে তার জমিনে জিহাদের মাধ্যমে যেন এটা কায়েম করার মাধ্যমে আমি সব খরচ করতে পারি আল্লাহ বলেন এটা ভালো কাজ এটা ভালো কাজ এরকম বলেননি জালিকুম খায়রুল লাকুম এইটাই ভালো কাজ জোরে বলেন আল্লাহু আকবার জান মাল দিয়ে যারা জিহাদ করছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আন্দোলন করছে এটা ভালো কাজ সাতাশটা আছে আমি সবগুলো হয়তো বলতে পারবো না ইন কুনতুম তাআলামুন যদি তোমরা জানো আল্লাহ রাব্বুল আলামিন আসলে জোরে একটু চাপ দিলেই কাশি হচ্ছে আপনাদের নিচেও ভেজা উপর থেকেও বৃষ্টি পড়ছে আর আমার যে কন্ডিশন ডাক্তার বলেছে আপনি 8-9 ঘন্টা করে প্রতিদিন ঘুমান মাহফিল এখন বাদ দেবেন কথা তো শুনতে পারছি না ও কথা শুনতে গেলে আপনারা মার খাবেন এই কমিটির লোক যারা রবিউল ভাই সহ যারা এই আজ 1 মাস আগে দাওয়াত দিয়ে যে কষ্ট করেছে যদি না আসতাম মার খেত না বলতে হুজুরে দাওয়াতই দেয়নি অথচ দাওয়াত তো আরো দিয়েছে সেল থেকে বের হওয়ার পর দিনই ডিসেম্বরের 9 তারিখে ওয়াহেদ ভাইকে সহ কয়েকজনকে পাঠিয়েছি এনারা সেই কুষ্টিয়ায় যে প্রথমে এইটা আর নোয়াখালী কোম্পানিগঞ্জের ভরত ভাই এই দাওয়াতগুলো এলাকায় নিয়ে এসেছে আর আমার ডাক্তার যা বলছে শুনতে গেলে আমার মনে হয় কমিটিগুলো মায়ের খাবে এই জন্য বাধ্য হয়ে আসা লাগছে এসে তো বলতে পারছি না বলতে গেলে কাশি চাপ দিচ্ছে শরীরও সাপোর্ট করছে না আমি জেলখানায় বসে এবং বাইরে এসে এডিট করে দুইটা বই নারী এবং পুরুষের জন্য লিখেছি দাম্পত্য জীবনে কলহ এবং সমাধান এটা নারীদের জন্য 128 পৃষ্ঠা পুরুষের জন্য 130 পৃষ্ঠা এটা পুরুষেরা কিনে নারীকে দেবেন নারীরা কিনে পুরুষকে দেবেন বাড়িতে এটা আমার মনে হয় শিক্ষিত মানুষের প্রত্যেকের থাকা দরকার এর ভেতরে দায়িত্বগুলো দেওয়া আছে আমি আয়াতটা আর ওই গেটের মুখে গাড়ি আছে কালো গাড়ি ওখান থেকে নিয়ে নিয়েন আর স্টেজে যদি ওয়াহেদ ভাই দেয় এখান থেকে নিয়ে যাবেন আমি শেষ করে দিচ্ছি আগামীতে আসলে দেখবেন সব আল্লাহুম্মা আমিন আয় মোনাজাতটা করে যান এই যে আরেকটা মাহফিল আছে মানে আমির হামজা নোয়াখালী সদরে এটা হচ্ছে ধর্মপুর হাজির হাট এখানে একটা মাহফিল আছে আমার 4 ফেব্রুয়ারি একটু বসে মোনাজাতটা করে যান আমরা কয়েকদিন আগে কক্সবাজারে একটা মোনাজাত করেছিলাম ওকিয়াতে আমার বিশ্বাস মোনাজাত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আজকে আমরা মোনাজাত করছি মুসাফির অবস্থায় আল্লাহুম্মা আমিন বসেন একটু দয়া করে বসেন মোনাজাতের সময় হাঁটাচলা করা দাঁড়ানো ঠিক না একটু বসে করেন মোনাজাত আমরা সবার জন্য হাত তুলছি আল্লাহর দরবারে রব্বানা সালাম হুসানা ওয়াইল্লাম তাগফির লানা ফাতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বুল আলামিন আমার শরীর গলা কিছুই সাপোর্ট করছে না জোর করে হলেও যে কথাগুলো 1 ঘন্টা আমি বলেছি মেহরবানি করে তুমি আমাদেরকে কিছু না হলে কিছু সওয়াব দাও সওয়াবগুলো তুমি আমাদের নবীজির রওজায় পৌঁছিয়ে দাও আমার দুনিয়ায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে এদেরকে ক্ষমা করে দাও এ মাহফিলের প্রধান অতিথি তোমার বান্দা ফরহাদ হোসেনকে কবুল করো সম্মানিত সভাপতি এলান মোহাম্মদ রবিউল আলম তার মায়ের কথা বলেছে আল্লাহ তুমি মাকে শেফায়ে কামেলা আজলা দান করো আমিন হায়াত যদি নাই থাকে আল্লাহ তুমি ঈমানের সাথে তুমি তুলে নিও আমিন বিছানায় ফেলে কষ্ট দিও না মেহেরবানি করে তাকে তুমি নেককার নারী হিসাবে মঞ্জুর করে নিও আমিন আমার আসাদুজ্জামান ভট্ট ভাই মাওলানা আবু নসর আশরাফি
হোসাইন আহমেদ মাহফুজ আব্দুল্লাহ রবিউল ইসলাম সহ নাম না জানা যত মানুষ হাত তুলে আমিন আমিন করছে আল্লাহ আমাদেরকে কবুল করে না সম্মানিত মা বোনদেরকে তুমি মঞ্জুর করো উপর থেকে বৃষ্টি হচ্ছে নিচে কাদা ভেজা এই অবস্থায় যারা একটা ঘন্টা দাঁড়িয়ে বসে তোমার কোরআন শুনেছে বোঝার চেষ্টা করেছে হযরতে ওমরের মতো হেদায়েত নসিব করে দাও আমিন সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি ভালো কাজ কোনটা তুমি জানিয়েছো ভালো কাজ যেন আমরা তোমার নির্দেশিত এই আয়াত দ্বারা করতে পারি সেই তৌফিক দাও আমিন আমার রবিউর ভাইকে তুমি মঞ্জুর করো তার এই সন্তানটাকে তুমি কবুল করো আগামীতে এই মাহফিলটা কোরআনের প্রচারে প্রসারে আরো ব্যাপক করে কবুল করে না কুমিল্লা জেলার মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে এদেরকে তুমি জান্নাত দিয়ে দাও আমিন আল্লাহ দেশের দায়িত্ব যারাই পেয়েছে মানুষগুলোকে তুমি ওমরের মতো সততা দিয়ে দাও আমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম আল্লাহ আমার কণ্ঠটা তুমি সুস্থ করে দাও একজন কিডনি না ক্যান্সারে আক্রান্ত দোয়া চেয়েছে আল্লাহ তাকে শেফায়ে কামেলা আজরা দান করো আমি ভিক্ষা চাই মুসাফির অবস্থায় মজলুম অবস্থায় অসুস্থ অবস্থায় আমার শরীরকে তুমি শেফায়ে কামেলা আজরা ভিক্ষা দাও যখন এই মরণ আসবে একবার হলেও যেন আমরা পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে থাকবে এখানে থাকবে।